অলরাইট, এখন থাকছে শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা এবং অভিযোগ প্রমাণিত হলেই 7 বছরের জেল হতে পারে এই তারকার। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। টলিউডের আলোচিত এবং বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে দর্শক সমালোচকদের মাঝে বেশ ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছে এই তারকা। এদিকে আপনারা অনেকেই জানেন এই তারকা তার অভিনয় ক্যারিয়ার নিয়ে যতটা না বিতর্কের শিকার হন তার থেকে বেশি তিনি তার ব্যক্তিগত জীবনের জন্য বিতর্কিত হন, যদিও এ সকল বিতর্ককে কখনোই পাত্তা দেন না এই তারকা। এদিকে সম্প্রতি শোনা যাচ্ছে টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মূলত বন্য প্রাণী জোর করে আটকে রাখার অভিযোগে বন্য প্রাণী সুরক্ষা আইন 1972 এর 9, 11, 39, 48, A, 49, 49A ধারায় মামলা করা হয়েছে। এছাড়া টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় যে গত 15 ফেব্রুয়ারি প্রাণী সুরক্ষা দপ্তর থেকে শ্রাবন্তীকে আইনি নোটিশ পাঠিয়েছে। এছাড়া 3 দিনের মধ্যে তদন্ত কর্মকর্তার সঙ্গে শ্রাবন্তীকে দেখা করতে বলেছে। এমনকি শ্রাবন্তীর বিরুদ্ধে আইনি অভিযোগ প্রমাণিত হলে তাকে 7 বছরের বেশি সময় জেলে যেতে হতে পারে। সম্প্রতি এই বিষয়টিকে কেন্দ্র করে এই তারকা বলেন, বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে, এই পরিস্থিতিতে আমি কোনো মন্তব্য করতে পারবো না। অন্যদিকে গত 15 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী, তাতে দেখা যায় একটি বেজিকে ধরে আছেন শ্রাবন্তী। এছাড়া এই ছবিটিতে আরও দেখা যায় বেজির গলায় রয়েছে একটি বেল্ট, এছাড়া বেল্টের সঙ্গে যুক্ত রয়েছে একটি ভারী শিকল। মূলত এই প্রাণীটিকে এভাবে আটকে রাখার জন্যই বর্তমানে মামলা খেতে হয়েছে অভিনেত্রী শ্রাবন্তীকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে মামলা খেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।